বিরতির পর স্বাগত এখন খবর বিস্তারিত রবিবার অনুষ্ঠিত হলো অল ত্রিপুরা শিডিউল কাস্ট অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সভা ছিলেন অধ্যক্ষ রেবতী মোহন দাস উপমুখ্যমন্ত্রী কৃষ্ণ দেববর্মন সহ অন্যান্যরা ডেভেলপমেন্টের প্রথম শর্ত হলো সমাজকে সংগঠিত করা যে সমাজ সংগঠিত সেই সমাজের উন্নতি হয় এসসি এসটিদের জন্য সংরক্ষণ কোনো দয়া নয় অধিকার কোনোদিন দয়া হতে পারে না যে কোনো সমাজের অধিকারে দয়ার প্রশ্ন আসতে পারে না ডক্টর বি আর আম্বেদকর সংবিধান রচনা করার সময় বুঝতে পেরেছিলেন একটা বৃহৎ অংশের মানুষ পিছিয়ে থাকলে ভারতবর্ষের কোনোদিন উন্নতি হতে পারে না তাই সংবিধানে এসসি এসটিদের বিশেষ অধিকার দেওয়া হয়েছে রবিবার অল ত্রিপুরা শিডিউল কাস্ট ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সভায় আলোচনা করতে গিয়ে এই কথা বলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কৃষ্ণ দেববর্মন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই দিনের সভায় উপমুখ্যমন্ত্রী কৃষ্ণ দেববর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক টিকে দাস সহ অন্যান্যরা অধিকার কোনোদিন দয়া হতে পারে না যে কোনো সমাজের অধিকার সেখানে দয়ার প্রশ্নে আসতে পারে না আমাদের যারা কনস্টিটিউশন বানিয়েছেন বিশেষ করে আম্বেদকর জি উনি বুঝতে পেরেছিলেন একটা বিরাট সংখ্যক লোক যদি পিছিয়ে পড়ে থাকে ভারতবর্ষের কোনোদিন উন্নতি হবে না তাই উনি এসটি এসসির জন্য বিশেষ ক্লজ করা হয়েছে এসসি এসটি সমাজকে কিভাবে সামনে নিয়ে আসা দেশ গঠনের মধ্যে ওরা যেমন একটা ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে সেটার জন্যই এসটি এসটিদেরকে বিশেষ অধিকার দেওয়া হয়েছে সংবিধানে এবং আমাদেরকে সে লক্ষ্যে কাজ করতে হবে বাবা সাহেব আম্বেদকর থেকে অনুপ্রেরিত হতে হবে অনুপ্রেরণা নিতে হবে সেদিন আমি বলেছি ওনার তিরোধান দিবসে আজকেও বলবো এই কথা উনি লিখে গেছেন ওনার সবচেয়ে বিখ্যাত কথা হলো দে ক্যান বি নো ফ্রিডম উইথাউট সোশ্যাল জাস্টিস যেখানে সামাজিক ন্যায় নেই সেখানে স্বাধীনতা থাকা সম্ভব নয় আর এই লক্ষ্যেই এসটি এসসিদেরকে রেজলিউশন দেওয়া হয়েছে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকেও কাজ করতে হবে ভারতবর্ষের এই নিয়ম উইথ এভরি রাইট কামস ওয়ান ডিউটি প্রত্যেক অধিকারের সঙ্গে একটা দায়িত্ব আছে মৌলিক অধিকার যেমন আছে মৌলিক দায়িত্ব আছে মৌলিক অধিকার নিয়ে কেস করা যায় কোর্টে যাওয়া যায় কিন্তু মৌলিক দায়িত্ব নিয়ে কেস করা যায় না এটাই হলো কিন্তু ওটাই মৌলিক বহুত ফান্ডামেন্টাল রবিবার থেকে ছবিমুড়া ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য একটি বিশেষ কন্ডাক্টেড ট্যুর এর সূচনা করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের পর্যটন শিল্পকে দেশি বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে তা সফল করার জন্য ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সেই লক্ষ্যে রবিবার থেকে ছবিমুড়া ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য একটি বিশেষ কন্ডাক্টেড ট্যুর এর সূচনা করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এদিন ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের শ্যাতমহলস্থিত কার্যালয়ে এই কন্ডাক্টেড ট্যুর এর সূচনা হয় প্রত্যেক শনি ও রবিবার সকাল 8টায় আগরতলা পর্যটন উন্নয়ন নিগমের কার্যালয় থেকে এই কন্ডাক্টেড ট্যুর এর বাস ছাড়বে অমরপুরস্থিত ছবিমুড়ার উদ্দেশ্যে প্রত্যেক যাত্রীর বাস ভাড়া ধার্য করা হয়েছে 380 টাকা ত্রিপুরা ছোট রাজ্য কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ঐতিহাসিক বহু কিছুর সাক্ষী ঊনকোটি ছবিমুড়া অন্যতম কিন্তু পরিচিতি বেশি দিনের নয় আগে তার ব্যাপক প্রচার হয়নি পরিকাঠামোর অভাব ছিল পর্যটনকে শিল্পে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে সেই লক্ষ্যে কাজ চলছে এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ইতিমধ্যেই একাধিক কর্মসূচির বাস্তবায়ন ঘটছে সাড়াও মিলছে সামর্থ্য থাকলেও সঠিক ব্যবস্থা না থাকায় রাজ্যের মানুষ এই পর্যটন ক্ষেত্রগুলি দেখার থেকে উপেক্ষিত ছিল তাই রাজ্যের মানুষের মাধ্যমে বহিরাজ্যের পর্যটকদের কাছে এই পর্যটনের বার্তা দিতেই এই উদ্যোগ ব্যাপক সাড়াও মিলেছে কেবল ছবিমুড়া নয় আগামী দিনে নারকেলকুঞ্জ মাতাবাড়ি সহ অন্যান্য পর্যটন ক্ষেত্রগুলির জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তবে প্রথম দিনই পর্যটকদের উৎসাহ পরিলক্ষিত হয়
নির্মহল ও সিপাহীজলা এবং অনুকুটিকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী দিনে বিলাসবহুল গাড়ির সংখ্যা বাড়ানো হবে, ব্যবসায়ীদের সহায়তা নেওয়া হবে বলে জানান তিনি। গাড়ি যারা নামাতে চাইবে তাদের পর্যটনের জন্য তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করবে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে জলাশয়ের উপরে আছে, কিন্তু এটা একটা অন্যতম সৌন্দর্য এবং আমার বিশ্বাস যে আমরা আমাদের আর বাকি 6 থেকে 8-9 মাসের মধ্যে আমরা এটাকে সমস্ত রকম ব্যবস্থাপনার মধ্যে আমরা নিয়ে যেতে পারি। অলরেডি অনেক কাজ আমরা করেছি, আমরা ভিজিটও করেছি, এখানেও আমরা একটা এই সার্ভিস আমরা চাই দেব। এবং আপনি জানেন যে এরপরে নির্মহল এবং সিপাহীজলা এগুলোকে নতুনভাবে আমরা অনেক রকমভাবে আমরা এটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, সেখানেও আমরা এই সফল করার জন্য আমরা ব্যবস্থা করি মানুষকে প্রভাবিত। বিলাসবহুল গাড়ির সংখ্যা কি বাড়ানো? অবশ্যই আমরা চাইছি, শুধুমাত্র আমাদের দপ্তরের পক্ষ থেকে নয়, এটা নয় যে দপ্তর গাড়ি বাড়াবে, যাতে এই সফল যাতে করতে পারে তার সঙ্গে প্রাইভেট অপারেটরগুলোকে আমরা যুক্ত করতে যাচ্ছি। এবং আপনারা এটাও জেনে রাখুন আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা যে ট্যুরিস্ট ক্যাব যাতে নামাতে পারে বেকার যাদের, দেখেন পর্যটন শিল্প মানে কি, এটা মানে এমপ্লয়মেন্ট এটাকে ব্যবস্থা করা এটা লক্ষ্য, সরকারের রেভিনিউ বাড়বে সেটাও জিনিস, সেটাকে সঙ্গে করে ছোট বড় সমস্ত ধরনের ব্যবসায়ীরা এই যত ট্যুরিস্ট আসবে তার সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা বাণিজ্য সব কিছু বাড়তে পারে। রাজ্যের এই অগণিত বেকারের সংখ্যাকে শুধু সরকারি রাজ্যটা ছোট্ট, কিন্তু এটাকে প্রাকৃতিক সৌন্দর্য ভরা রাজ্য, ঐতিহাসিক বহু এখানে সাক্ষী আছে, অনেক কিছুর মধ্যে ঊনকোটি থেকে শুরু করে চৈমুড়াও অন্যতম, প্রায় যতটুকু আমাদের ইনফরমেশন বা আমাদের ফাইন্ডিংস আছে সেখানে চৈমুড়া প্রায় 1100 শতাব্দীর থেকে এটা শুরু, এটার পরিচিতি খুব বেশি দিন হয়নি যেটা মানুষের কাছে আমরা আনতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রবিবার তারই অগ্রগতি বিষয়ে তত্ত্বাবধান করেন পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব। আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, প্রায় 235 কোটি টাকার কাজ চলছে বর্তমানে। এই স্মার্ট সিটি প্রকল্পে রাজধানীর জগন্নাথ বাড়ি সংলগ্ন পার্কের সৌন্দর্যায়ন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার জন্য 2 কোটি 85 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, কাজও শুরু হয়ে গেছে। রবিবার কাজের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখতে যান আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব, সাথে ছিলেন নিগমের অন্যান্য আধিকারিকরা। কাজের অগ্রগতি সম্পর্কে আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব কথা বলেন কাজের দায়িত্বে থাকা প্রকৌশলীদের সাথে। পরে তিনি সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান জগন্নাথ বাড়ি সংলগ্ন পার্কের সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হবে, লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, শিশুদের খেলাধুলার ব্যবস্থা করা হবে, এই পার্কে যোগা করার ব্যবস্থা করা হবে, এছাড়াও ফুলের বাগান করা হবে, প্রাপ্ত বয়স্কদের জন্য হাঁটার ব্যবস্থা করা হবে এই পার্কে। তিনি আরও জানান পুরাতন যে সকল পরিকাঠামো একেবারে খারাপ হয়ে গেছে সেগুলি ভেঙে নতুনভাবে করা হবে, আর যে সকল পরিকাঠামো কিছুটা ভালো রয়েছে সেগুলি সংস্কার করা হবে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলেও জানান তিনি। আগরতলা স্মার্ট সিটি অন্তর্গত এখন যেটা কাজ চলছে গ্রাউন্ডে, এটা মোটামুটি 235 কোটি টাকার কাজ অলরেডি চলছে। এটা ওই প্রকল্পের মধ্যে একটা প্রকল্প এটা হচ্ছে জগন্নাথ বাড়ি পার্ক এর বিউটিফিকেশন, অ্যান্ড এটা কাজ অলরেডি চালু হয়েছে, অ্যাওয়ার্ড হয়েছে উইথ অ্যাওয়ার্ডেড ভ্যালিউ 2 crore 85 lakh রুপিস। অ্যান্ড এখানে বেসিক্যালি এরিয়া বিউটিফিকেশন করা হবে, এখানে রেলিং দেওয়া হবে, অর্নামেন্টাল রেলিং, দেন অর্নামেন্টাল লাইটিং থাকবে, বাইরে দিকে গ্রিল রেলিং দেওয়া হবে, আর চিলড্রেন জন্য প্লে এরিয়া করা হবে, অ্যাডাল্ট জন্য কিছু এক্সারসাইজ, ওয়াকিং, জগিং ট্র্যাক হবে এখানে, আর কিছু যোগা জন্য একটু যোগা এরিয়া হবে ওখানে। এর ছাড়া ল্যান্ডস্কেপিং, ফ্লাওয়ার গার্ডেন, এখানে যে কিছু এক্সিস্টিং স্ট্রাকচার হচ্ছে, যে কিছু ভালো স্ট্রাকচার আছে ওটা রিটেন করা হবে, ওটা রিনোভেট করা হবে, যে একদম খারাপ হয়ে গেছে ওটা ভাঙা হবে। তো আমরা আশা করি কি আগামী 3-4 মাস মধ্যে এই কাজ শেষ হবে, তারপরে এই এরিয়ার লোক যেটা আছে ওনার জন্যে একটু সকালে হাঁটার জন্যে, বিকালে বসার জন্যে যেটা ভালো জায়গা তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
10,323-এর জন্য বিকল্প ব্যবস্থা করছে সরকার। রাজধানীর এমটিবি স্কুলে রক্তদান শিবিরের উদ্বোধন করে বললেন শিক্ষামন্ত্রী, কারোর অধিকার খর্ব করে আন্দোলন নয়, আন্দোলন হবে নিজের অধিকার আদায়ে। এটা করে দেখিয়ে দিয়েছে অল ত্রিপুরা 10,323 ভিক্টিমাইজড টিচার্স অ্যাসোসিয়েশন। রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের শেখা উচিত তাদের দেখে, আন্দোলন কাকে বলে এটা চোখে আঙ্গুল দিয়ে সকলকে দেখিয়ে দিয়েছে। আন্দোলন মানেই সম্পত্তি নষ্ট নয়, হঠকারিতা নয়, এতে সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হয়। গতি নির্দেশ থাকতে হবে আন্দোলনে। রবিবার অল ত্রিপুরা 10,323 ভিক্টিমাইজড টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর এমটিবি স্কুলে রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মন্ত্রী রতনলাল নাথ। 10,323-এর জন্য বিকল্প ব্যবস্থা করছে সরকার, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া নয়, সঠিক দিশাতে কাজ করে তাদের পাশে থাকবে সরকার, একটা গতি করবে বর্তমান সরকার। নিরাশ না হয়ে ধৈর্য ধরার বার্তা দেন তিনি। চিত্তস্পর্শী হৃদয়স্পর্শী একটা অনুষ্ঠান আপনারা করেছেন, এটার জন্য প্রথমে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অর্থাৎ এই যে শিক্ষা দপ্তরের সাথে যারা জড়িত রয়েছে তারা যদি মনে করে আমরা কিছুদিনের মধ্যেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, তাহলে কিন্তু যে শিক্ষকের বিরাট বড় সংখ্যা রয়েছে এটা কিন্তু সম্ভব। এটা একটা আজকে সামাজিক আন্দোলন, কিন্তু বহু ধরনের আন্দোলন হয়। একটা আছে সামাজিক আন্দোলন, একটা আছে ধর্মীয় আন্দোলন, একটা আছে হঠকারী আন্দোলন, একটা আছে ধ্বংসাত্মক আন্দোলন। এটা কেন বললাম, এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমি যতটুকু খবর নিয়েছি সারা রাজ্যের বিভিন্ন জায়গায় আপনারা জনসম্পর্ক করছেন, আপনারা জানেন যে আপনাদের আপনাদের কাছে খবর বা আপনার জানার সময় জানে যে আপনাদের চাকরির মেয়াদ মাস মাস, এটা জানার পরেও কোন হঠকারী লাইন না নিয়ে কোন ধ্বংসাত্মক ভাবে এগিয়ে না গিয়ে সম্পূর্ণ রাজ্যের মানুষকে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলে রাজ্যের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য এমন একটা সুন্দর করে আমার অধিকার আদায়ের জন্য আমি কোনো অধিকার কারো কারাত কেড়ে নিচ্ছি না, এই যে পজিটিভ দৃষ্টিভঙ্গি আমি কিন্তু অতীতে কোথাও দেখিনি। কিন্তু কারো কারো অধিকার কিন্তু পেয়ে নেওয়া হচ্ছে। আমি যদি কোথাও মুখ করতে না পারি, প্রতিপক্ষ একটা আন্দোলন করছে রাস্তা রোক করে দিলাম, অথচ আমার এই সময় হাসপাতাল পৌঁছা দরকার, আমার স্ত্রী ডেলিভারি হবে, তাহলে কিন্তু আমার লাইফ কাটিল হয়ে গেল। আপনারা আন্দোলন করছেন কিন্তু এরকম অন্যের অধিকার খেয়ে নেওয়ার অধিকার তো আপনার নেই। যে জিনিসটা আজকে 10,323 যদিও বর্তমানে 8,000 এরকম রয়েছে, আপনারা কিন্তু সম্পূর্ণ একটা অন্য দৃষ্টিভঙ্গিতে অর্থাৎ মানুষের হৃদয়কে স্পর্শ করার জন্য, মানুষের সহানুভূতি আদায় করার জন্য রাজ্য সরকারের দিকে আঙুল দিয়ে বলছেন, ইয়েস আমাদের সময় হতে পারে এত তারিখ, কিন্তু এরপরও কিন্তু আমরা সামাজিকভাবে দায়বদ্ধ। আজকে 10,323 ভিক্টিমাইজ দৃশ্য এটা একটা সংগঠনের নাম দিয়েছে, আসলে তো ঠিকই কোন ঘটনার ভিত্তি না পায় না, এর মধ্যে কোন সন্দেহ থাকে না। তো প্রথম হলো আপনারা কিন্তু একটা জিনিস প্রদীপবাবু একটা অ্যানাউন্স করেছেন,
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা 10,323 ভিকটিমাস টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ বণিক, সম্পাদক অরবিন্দ শর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ 28 দিন ধরে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ থাকায় তীব্র জলের সংকট দেখা দিয়েছে রাজধানীর জিবি বাজার এলাকায়। জলের তীব্র সংকট দেখা দিয়েছে রাজধানীর জিবি বাজার এলাকায়। আগরতলা পৌর নিগমের অন্তর্গত জিবি বাজার এলাকায় দীর্ঘ 28 দিন ধরে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। জিবি ব্লাড ব্যাংকের অদূরে থাকা জলের উৎস রয়েছে, সেখান থেকে পাম্প মেশিনের মাধ্যমে দীর্ঘদিন ধরে জিবি বাজার এলাকার জল সরবরাহ করা হচ্ছিল। বর্তমানে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ হয়ে থাকার ফলে জিবি বাজারের ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে জিবি বাজার এলাকায় যে সকল হোটেল রয়েছে সেই হোটেলের মালিকদের জলের জন্য তীব্র সমস্যায় পড়তে হচ্ছে। জিবি বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘ 28 দিন ধরে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে কারণ জিবি ব্লাড ব্যাংকের পাশে থাকা পাম্প মেশিন খারাপ হয়ে রয়েছে। এ বিষয়ে আগরতলা পৌর নিগম ও বাজার পরিচালন কমিটিকে জানানো হয়েছে। বর্তমানে পাম্প মেশিনটি সারাইয়ের কাজ চলছে, তবে কবে এই পাম্প মেশিন সারাই হবে তা এখনো বলা দায়। আপনাদের এই এলাকায় জলের সমস্যা, আমরা হোটেল ঠিকভাবে করতে পারতেছি না, তাদের জন্য আজকে 428 দিন, 28 দিনের মধ্যে 3 দিন আমরা জল পাইছি, জল পাই নাই। মিউনিসিপ্যালিটি অফিস থেকে এএনসি থেকে আমরা 3-4 দিন জল পাইছি, এর মধ্যে আর আমরা জল পাই না। এখন আমাদেরকে আর জল দেয় না, বহু দূরের থেকে আমরা জল ব্যবস্থা করে আমরা দোকান তৈরি করতে হচ্ছে, খুব কষ্টের সহিত দোকান তৈরি করতে হচ্ছে। মানে এদিকে জলের মেশিনটা কোন জায়গায় এবং ক্যান্সার ব্লাড ব্যাংকের পেছনে এলাকার বিধায়ক বা এলাকার যে বলতে আমরা এদিকে বাজারের কিছু নেতৃস্থানীয় লোক আছে বা বাজার কমিটির লোক আছে, তাদেরকে আমরা বলছি যে আমাদের দলের সমস্যা, তো আমরা করতে পারতেছি না, আমরা এখন কী করি। তখন আমরা বলে ঠিক আছে, আমরা তো অ্যাপ্লিকেশন দিছি, হ্যাঁ এই আর না হইলে তোমরা রিসেন্টলি একটা কল বসাই দেন, এই কথা কয়টা ট্যাপ আছে এদিকে? ওই ট্যাপ আছে আমাদের ঘরের সামনে একটা, বিভূতনাথ সিং ঘরের সামনে একটা, একটা আছে ওই রাস্তার ওই পারে, ওই পারে কর্নারে আছে একটা, হ্যাঁ হ্যাঁ ফার্মাসি কলেজের সামনে একটা আছে, দুইটা আর বাজারের ভিতরে আছে একটা ট্যাপ, তিনটা ট্যাপ। কতটা পরিবার হইব আর কতটা দোকান হইব আপনাদের এই এলাকায়? এখানে তো দোকান, আমাদের এই এলাকায় দোকান তো মোটামুটি 700 উপরে আছে। সবাই কি একই সমস্যা? সবাই একই কন্ডিশান, মানে সম্পূর্ণ নির্ভর করতেছে এই পাম্পের উপরে। কীভাবে চলতেছে এখন? তো আমরা গাড়ি দিয়ে দিয়ে তারপরে জমাতেছি, এবারে লোক একটা লোক লাগতেছে, লোকের 100-200 টাকা দিতে হইতেছে। আমরা দীর্ঘদিন যাবত এইভাবে জল পাইতেছি না, জলের লেগে বিরাট সমস্যা ভোগ করতেছি। এতদিন যাওক একটা সাপ্লাই আসিল, কাড়াকাড়ি করে কোনো মতে যায় আগে যে পিছনে লইছি, অনেকের একবার টোটালি নষ্ট। জল 200-300 টাকা দিয়ে দিয়ে জল এনে দোকানদারি করতেছি। কতদিন যাবত আপনাদের? আজকে হচ্ছে, আজকে 28 দিন হয়েছে জলের কোনো ইয়ে নেই। কী কারণে জল ডাইতেছে না? কিছু হয়েছে, তারা মোটর নষ্ট, জলের মেশিন নষ্ট হয়েছে। কোন জায়গায় ওটা ঘটনাটা? এই জায়গাটা ওই তো আদি আমরা ট্যাপিং এনে ওই কোন জায়গাটা নাম? জায়গাটা নাম জিবির বাজার, জিবির বাজার। এদিকে আগরতলা পৌর নিগম থেকে 2-3 দিন গাড়ির মাধ্যমে জল সরবরাহ করা হলেও এখন আর করা হয় না। এই অবস্থায় জিবি বাজারের ব্যবসায়ীরা টাকা দিয়ে জল ক্রয় করে নিজেদের দোকান চালাচ্ছেন, ফলে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে আগরতলা পৌর নিগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক, জিবি বাজার এলাকায় আগের ন্যায় জল সরবরাহ করা হোক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও গোপন সংবাদের ভিত্তিতে তিন নেশা কারবারিকে আটক করলো যাত্রাপুর থানা পুলিশ। শনিবার নিশিরাতে তিন কুখ্যাত নেশা কারবারিকে গ্রেপ্তার করলো পুলিশ। উদ্ধার করলো নেশা সামগ্রী সহ নগদ টাকা ও 3টি উন্নত মানের স্মার্ট মোবাইল এবং সাদা রঙের একটি উন্নত মানের ড্রাস্টন গাড়ি, যার নম্বর TR07D0244। পুলিশ জানিয়েছে তাদের কোর্টে সোপর্দ করে 10 দিনের জন্য রিমান্ড চাওয়া হবে। ঘটনা যাত্রাপুর থানা এলাকার বাসপুকুর বাজারের পশ্চিমে বন্ধন ব্যাংকের শাখার সামনে। যাত্রাপুর থানার পুলিশ অফিসার সমীর রায় জানিয়েছেন, রাতেই গোপন খবর পেয়ে TSR ও পুলিশ সহ সমস্ত জওয়ানদের নিয়ে 4টি স্থানে উৎপেতে বসা হয়েছিল। ঠিক রাত 3টায়
সোনামুড়া বিলোনিয়া মুখী সড়ক ধরে দক্ষিণে যাচ্ছিল দ্রুতগতিতে ওই গাড়িটি। বাসপুকুর বন্ধন ব্যাংকের কাছে আসতেই ত্রিমুখী সাড়াশি সাইন পেয়ে থমকে থেমে যায় গাড়িটি। আটক করা হয় কুখ্যাত ওই তিন জনকে। তাদের নাম বাচ্চু মিয়া, বয়স 30, বাড়ি বাসপুকুর। দ্বিতীয় জন ভুলু মিয়া, বয়স 30, বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত বেজিমারা গ্রামে। তৃতীয় জন একই গ্রামের শরীফ মিয়া, বয়স 24। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদে ভারতীয় 33,000 টাকা ও তিনটি উন্নত মানের মোবাইল। আমি ইন্সপেক্টর সমীর রায়, ওসি যাত্রাপুর পিএস। কালকে গভীর রাতে সিক্রেট ইনফরমেশন পাই, একটা সাদা গাড়ি দিয়ে সোনামুড়া থেকে ইয়াবা ট্যাবলেট সহ তিন কুখ্যাত ড্রাগস মাফিয়া আসছে। এই খবর পেয়ে আমি থানার স্টাফ নিয়ে তিন জায়গায় অ্যাম্বুসে বসি এবং বাসপুকুর বন্ধন ব্যাংকের সামনে গাড়িকে আটকাতে সক্ষম হই এবং গাড়ির ড্রাইভারকে সার্চ করে তার কাছে 33,000 ক্যাশ, তিনটা মোবাইল এবং 350 ইয়াবা ট্যাবলেট দুটো প্যাকেটে পাই, নিয়ে থানায় নিয়ে আসি। কেস নিয়ে আজকে কোর্টে সাবমিট করি এবং 10 দিনের রিমান্ড চেয়ে আমি আবেদন করেছি কোর্টে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাঁচ দিনব্যাপী নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যালের অঙ্গ হিসেবে রবিবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। স্টেট এনএসএস সেলের উদ্যোগে এবং কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহায়তায় নজরুল কলাক্ষেত্রে শনিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল 2019। নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল 2019-এর দ্বিতীয় দিনে অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে রাজ্যের এনএসএস ভলেন্টিয়ারদের পাশাপাশি বহিরাজ্য থেকে আগত এনএসএস ভলেন্টিয়াররাও অংশগ্রহণ করে। এনএসএসের প্রোগ্রাম অফিসার মলয় লস্কর জানান, এনএসএসের উদ্যোগে সারা বছরই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে, তথাপি পাঁচ দিনব্যাপী নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যালের অঙ্গ হিসেবে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রাজ্য ও বহিরাজ্যের এনএসএস ভলেন্টিয়ারদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। সবসময় ব্লাড ডোনেশন করিতে আমাদের নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল আগরতলা শুরু হয়েছে কালকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আমরা আজকে দ্বিতীয় দিনের মধ্যে আমরা আজকে রক্তদান শিবির আয়োজন করেছি। আমাদের ত্রিপুরা রাজ্যের এনএসএস ভলান্টিয়াররা, এনএসএস ভলান্টিয়াররা এবং বাইরে থেকে আগত যাদের বয়স 18 বছর এবং 45 কেজি ওজন হবে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাদের কাছ থেকে স্বেচ্ছা যারা রক্তদান করতে চায় তাদের কাছ থেকে রক্তদান। এখন পর্যন্ত আমাদের নামের লিস্টে 50 জনের মতন আছে। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যাবে কতজন হয়। আমার নাম মলয় লস্কর, প্রথম অফিসার এনএসএস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী বাংলা নববর্ষের শুরুতেই সাবরুমের ইন্দু বাংলা মৈত্রী সেতু সংলগ্ন স্থানে স্থাপন করা হবে ল্যান্ড কাস্টম। রবিবার প্রয়োজনীয় জায়গা ঘুরে দেখেন প্রশাসনিক দল। আগামী বাংলা নববর্ষের শুরুতেই সাবরুমের ইন্দু বাংলা মৈত্রী সেতু সংলগ্ন স্থানে ল্যান্ড কাস্টমস স্টেশন স্থাপন এবং ভারত বাংলা উভয় দেশের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহন শুরু হবে। এই জন্য রবিবার দুপুরে প্রয়োজনীয় জায়গা এবং ঘর দেখার জন্য ইন্ডাস্ট্রিয়াল সেক্রেটারি কিরণ গিত্তে সাবরুমের মৈত্রী ব্রিজ সংলগ্ন স্থান পরিদর্শন করেন। ওনার সাথে ছিলেন বিধায়ক শঙ্কর রায়, মহকুমা শাসক তড়িৎকান্তি চাকমা এবং অন্যান্য প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকেরা। অনেক আগে থেকেই সাবরুমের চেকপোস্ট ছিল, কিন্তু লোকজন যাতায়াত না করাতেই এটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কয়েক বছর আগে। সম্প্রতি ভারত সরকার এই চেকপোস্টটি সচল করার জন্য পুনরায় উদ্যোগ নেয়। ল্যান্ড কাস্টমস, ইমিগ্রেশন সেন্টার এবং বিএসএফের ক্যাম্পও মৈত্রী ব্রিজ সংলগ্ন স্থানে আছে। মৈত্রী ব্রিজের কাজ শেষ হতে কিছুটা দেরি হলেও এই স্থানে চেকপোস্ট চালু করতে চায় সরকার। পণ্য এবং গাড়ি পরিবহনের জন্য একটি অস্থায়ী ব্রিজও রয়েছে এই জায়গায়। মৈত্রী ব্রিজ চালু হওয়া পর্যন্ত সাবরুমের ভাতৃসংঘ ক্লাবে ঘরগুলোতে অস্থায়ী অফিস হিসেবে কাজ চালিয়ে যাবে। ইন্ডাস্ট্রি সেক্রেটারি কিরণ গিত্তেজি, ইন্ডাস্ট্রির ডাইরেক্টর এডিএম সব এডিএম এবং অন্যান্য আধিকারিকগণ এসছেন। আমরা সাবরুমে যে ইন্ডাস্ট্রির কাজ হচ্ছে মেইনলি এসিজেড ও লজিস্টিক হতে যাচ্ছে সাবরুমে, এসিজেড হতে যাচ্ছে, তার জন্য অলরেডি জায়গা দেওয়া হয়েছে। আজকে গিত্তে সাহেব এসছে লজিস্টিক হাবের যে জায়গা সেটা পরিদর্শন করার জন্য এবং আগামী বাংলা নববর্ষের পয়লা বৈশাখ থেকে যাতে সাবরুম দিয়ে এলসিএস চালু করা যায় তার লক্ষ্য নিয়ে ওনারা এসছেন আমদানি রপ্তানি। তারপরে চলবে বাংলাদেশের সাথে যেটা আমাদের বাণিজ্যিক, শুধু ভারত বাংলাদেশ না, এই সাবরুম হতে যাচ্ছে সাউথ এশিয়ার গেটওয়ে,
আমাদের মুখ্যমন্ত্রীও তার জন্য সশস্ত্র রয়েছেন, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সশস্ত্র রয়েছেন। ওনারা চাইছেন যত দ্রুত সম্ভব এই সাবরুম দিয়ে এই বাণিজ্যিক যে ব্যবস্থাপনা সেটা যাতে চালু করা যায়। স্যার, আপনি উসকে ভলিউম বহুত কম থা, স্যার লোক আনা জানা কম থা, গুডস পা ভি কম থা, ইসলিয়ে ডিনোটিফাই হুয়া থা। স্যার আবি ফিলহাল মে ভারত সরকারে নোটিফাই কিয়া হ্যায় স্যার, তো নোটিফিকেশন করনে কে বাদ আবি আপকো সবকো পতা হ্যায় কি ইয়ে ব্রিজ আগলে সাল পুরা হোনে ওয়ালা হ্যায়, তো উসকে ইন্তজার না করতে হুয়ে হামারে পাস কাস্টম ডিপার্টমেন্ট হ্যায়, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হ্যায়, ল্যান্ড পোর্ট অথরিটি হ্যায়, বিএসএফ কা ক্যাম্প ইয়াহাঁ পর হ্যায়, তো ইয়াহাঁ পে হাম লোগ আজ জাগা দেখনে কে লিয়ে আয়ে, ইস ঘর মে হাম লোগ ল্যান্ড কাস্টম শুরু করেঙ্গে, আবি এপ্রিল মহিনে মে শুরু করেঙ্গে, আর লোক আ সকতে, আবি হাম দেখ রহে কি ওয়াহাঁ এক টেম্পোরারি ব্রিজ হ্যায়, গুডস ঠিক নাই, গুডস কো টাইম লাগেগা লেকিন লোক তো আ সকতে হ্যায়, ইসকো হাম লোগ এপ্রিল মহিনা সে শুরু করনে কোশিশ করেঙ্গে, কিউঁকি আবি ব্রিজ কা কাম বহুত আগে বড় চুকা হ্যায়, রেলওয়ে আ চুকি হ্যায়, রাস্তা কাম হো রহা হ্যায়, এসিজে ডিক্লেয়ার হুয়া হ্যায়, ইসকো গতি দেনে কা আবশ্যকতা হ্যায়, ये गति अभी अप्रैल से मिल जाएगी। अच्छा, मतलब हमारा जो इंडिया का आदमी अभी बांग्लादेश जा सकता है इमिग्रेशन से? अप्रैल महीने से पहले जो बिल उड़िया था अभी साबरूम से चालू हो गया। हाँ, जा सकता है, अभी हम लोग इसका पूरा इंतजाम करेंगे अगले तीन चार महीने में, ये घर को ठीक करेंगे, यहाँ पे तीन ऑफिस होगा, कस्टम होगा, ब्यूरो ऑफ इमिग्रेशन होगा और लैंड पोर्ट को भी एक रूम दे देंगे, ठीक है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় এবার বন্ধের ডাক দিল টিওয়াইপিসি। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় এবার বন্ধের ডাক দিল টিওয়াইপিসি। আগামী 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত 50 ঘন্টার বন্ধের ডাক দেয় টিওয়াইপিসি। 9 ডিসেম্বর সকাল 6টা থেকে 11 ডিসেম্বর সকাল 8টা পর্যন্ত বন্ধের ঘোষণা দেন টিওয়াইপিসির সভাপতি রঞ্জিত দেববর্মা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। তবে অনির্দিষ্টকালের বন্ধের সমর্থন তারা করেন না বলে জানান। আগামী দিনে এই বিল কার্যকর করা হলে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেন তিনি। এই বিল সংবিধান বিরোধী বলে জানান টিওয়াইপিসির সভাপতি রঞ্জিত দেববর্মা। ভারতের গণতান্ত্রিক পরিবেশ লঙ্ঘিত হবে, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলকে বাদ দিয়ে এই বিল কার্যকর করার দাবি জানান তিনি। আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের প্রস্তাব দেন তিনি। বেআইনিভাবে অনুপস্থিত যারা ভারতবর্ষে বা ত্রিপুরায় আছে তারা দাবি করছে যে সেখানে নির্যাতনের জন্য আমরা থাকতে পারছি না, কিন্তু বাংলাদেশে এখনো 3 কোটির উপর হিন্দু আছে, সেখানে বুদ্ধিস্ট আছে, সেখানে খ্রিস্টান আছে, এবং ঢাকা শহরে আমি ছিলাম, ঢাকা শহরে খ্রিস্টানের বড় বড় ইয়ে স্কুল আছে, সেখানে কলেজ আছে, তারা কিভাবে থাকতে পারলো? তারা যে সেখানে নির্যাতিত যে হয়েছে তার কি প্রুফ আছে, কি প্রমাণ আছে আপনারা বলুন, সেখানে তো কোনো প্রমাণ নাই। তারা যদি থাকতে পারে তাহলে এখানে যে এখানে যারা আছে তারা নির্যাতিত বলে দাবি করছে তারা থাকতে পারবে না কেন? দুইটা রাষ্ট্রের মধ্যে আলোচনা হোক, প্রয়োজনীয় রাষ্ট্রসংঘের মাধ্যমে আলোচনা হোক, যেটা বারমাতে এখন রোহিঙ্গারা 50 লক্ষের উপর বাংলাদেশে আছে, এই যে কক্সবাজারের দিকে আমি একবার ভিজিট করেছিলাম, হ্যাঁ, সেখানে তাদেরকে একটা ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে, তাহলে ত্রিপুরায় বা ভারতবর্ষে যারা অনুপ্রবেশ করছে বেআইনিভাবে তাদেরকে ট্রানজিট ক্যাম্পে বা শরণার্থী ক্যাম্পে কেন রাখা হচ্ছে না? মিজোরাম থেকে আমাদের রিয়াং যারা বাইরা যারা আছে তাদেরকে একটা শরণার্থী ক্যাম্পে রাখা হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম থেকে চাকমা শরণার্থী আছে তাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রবিবার রাজধানীতে র্যালি সংগঠিত করা হয়। প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রবিবার রাজধানীতে র্যালি সংগঠিত করা হয়। শনিবার থেকে সম্মেলন উপলক্ষে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদান শিবিরের আয়োজনও করা হয়। রবিবার হয় সাংগঠনিক কর্মসূচি, 2 বছরের পরিসংখ্যান তুলে ধরা হয়। একই সঙ্গে আগামীর কর্মসূচি এই সম্মেলনে তুলে ধরা হবে। এখন থেকে স্থায়ী নিয়োগ হবে না, গভীর সংকটে রয়েছে প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভরা। এর বিরোধিতা করছে প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। আইনি সুরক্ষা ফিরিয়ে দেওয়া, ওষুধের মূল্য বৃদ্ধি রোধ করা, শ্রম আইন পুনর্বিবেচনা করার দাবি জানায় প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের রাজ্য শাখার সাধারণ সম্পাদক পার্থসারথী সাহা। আমাদের আজকে প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন কর্মসূচি, 2 দিনের কর্মসূচি। গতকালকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আমাদের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে। উই আর ভেরি মাচ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হেলথ সেক্টর, সো সবসময় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে। আর আজকে হচ্ছে আমাদের অর্গানাইজেশনাল কর্মসূচি, আমাদের বিগত 2 বছরের পরিসংখ্যান এবং আগামী দিনে কীভাবে আমরা এগিয়ে যাব তা নিয়ে আলোচনা হবে।
আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে আমরা সেলস প্রমোশন এমপ্লয়ি যারা রয়েছি এটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট যেটা আমরা স্বাধীনতার পরে আমাদের ফেডারেশন আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে আমরা অর্জন করতে পেরেছিলাম তাকে সরকার একটা একটা এমনভাবে ডাইলিউট করে দেওয়া হয়েছে আইনগুলোকে, আমরা আগামী দিনে আর আমাদের আইনি সুরক্ষা কবচ বলে কিছু থাকবে না। আপনারা জানেন এখন থেকে আর কোনো পার্মানেন্ট নিয়োগ হবে না। হ্যাঁ, আগে যেরকম আপনারা দেখেছেন চাকরি হচ্ছে, রিটায়ারমেন্ট হতে চাকরি করতে পারছে, এখন না প্রাইভেট সেক্টরে হবে না গভর্নমেন্ট সেক্টরে হবে, এখন থেকে 3-6 মাস টেম্পোরারি, যেরকম বলা হচ্ছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, ফিক্সড টার্ম পিরিয়ডেও করা হবে, কোম্পানি ম্যানেজমেন্ট স্যাটিসফাইড হলে রাখবে, না হলে তাড়িয়ে দেওয়া হবে। এইভাবে যদি চলতে থাকে ভারতবর্ষে দেখা যাচ্ছে 45 কোটি লোক সে অর্গানাইজ সেক্টর আনঅর্গানাইজ সেক্টর 45 crores উপরে ভিক্টিমাইজ ফর দিস ট্রেড ইউনিয়ন দিস পলিসি অফ দ্য গভর্নমেন্ট টেকেন। আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করছি, তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি, আইনগুলোকে ডাইলিউট করবে না। 44টা শ্রম আইনকে 4টে কোর্টের মধ্যে ডিভাইড করা হচ্ছে, যেখানে শ্রমিকের আইনের সুরক্ষা কিছুই নেই, কাজের সময়সীমা নেই, ওয়ার্কিং রুলসের জন্য আমরা লড়াই করছি বছরের পর বছর, আমাদের কোনো ওয়ার্কিং রুলস বলতে কিছু নেই। এগুলো আমরা আমাদের রেজলিউশন নিয়েছি, 2টো রেজলিউশন আমরা আপনাদের বিকেলবেলা আমরা একটা প্রেস কনফারেন্স করা হবে। রেলির মাধ্যমে কি মেসেজ দিচ্ছি? রেলির মাধ্যমে মেসেজ দিচ্ছি যে আমাদের আইনি সুরক্ষাগুলোকে আবার ফিরিয়ে দেওয়া হোক, জিএসটি প্রত্যাহার করা হোক, ওষুধের উপরে জিএসটি দিয়ে এসে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, ক্রমান্বয়ে ওষুধের দাম বেড়ে যাচ্ছে, সেই প্রাইস কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওষুধের দাম এইভাবে বাড়তে থাকলে মানুষের উপায় থাকছে না, এমনিতেই আমাদের রোজগার আমাদের অর্থনীতি ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে, সে জায়গায় ওষুধের দাম যদি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়তে থাকে, বেবি ফুডের দাম এমনভাবে বাড়ছে যারা রেগুলার নিচ্ছে তারাই বুঝতে পারছে বেবি ফুডের দাম কীভাবে বেড়ে যাচ্ছে, ওগুলো কমানো হোক। আমাদের শ্রম আইন যে 44টা শ্রম আইনকে লঘুকরণ করা হয়েছে এগুলোকে আবার আগের জায়গায় নিয়ে আসা হোক, আবার পুনর্বিবেচনা করুক। ট্রাইপার্টিট কমিটি আমরা যে ডিসিশন দিয়েছিলাম ওইটাকে আবার চিন্তা ভাবনা করে আমাদের কাজের জায়গাটাকে একটা মডিফাই করা হোক, এটাই আমাদের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে, শ্রম মন্ত্রকের কাছে আমাদের রইল। আমার নাম পার্থ সারথী সাহা, আমি সংগঠনের জেনারেল সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।